আমাকে দেখাচ্ছিল 1 টাকাটা, কিন্তু মোটামুটি 3 লিটার মতো তেল ছিল। ভালোই মাইলেজ দিচ্ছে তাহলে তো ডমিনার 400। সত্যি আমার যেন মনে হচ্ছে আমি আলিপুরদুয়ার চলে এসেছি। সামনে তো আমার বরের গাড়ি, তার মানে এটা কি বরযাত্রী যাচ্ছে? সোলের থিম আমার। গুড মর্নিং ফ্রম সোনকুপি। আজকে পুরুলিয়াতে আমাদের Day 3। আজকে আমরা এখান থেকে বেরিয়ে যাব, মানে আজকে আমরা কলকাতা ফিরবো। তোমাদের মধ্যে যারা রিসেন্ট পুরুলিয়া আসবে, তারা এই স্বপ্ননীড় পাহাড়ি রিসর্টে আসতে পারো। এই রিসর্টের সব ডিটেলস আমার ডিসক্রিপশন বক্সে থাকবে, হরে কৃষ্ণদার কন্ট্যাক্ট নাম্বারও থাকবে। তোমাদের যত কোয়ারি থাকবে সব কিছুই হরে কৃষ্ণদাকে ফোন করে তোমরা জানতে পারো। রিসর্টটা কিছু এরকম টাইপের, এরকমভাবে রুমগুলো রয়েছে, বাকি রিসর্টের সামনে পুরো খোলা মাঠ। আর এই যে গাছগুলো দেখছো, এই গাছগুলো হচ্ছে সব পলাশ গাছ। শহরের জীবন থেকে একটু সরে এসে প্রকৃতির মাঝখানে 2 দিন ছুটি কাটাতে তোমরা এখানে আসতেই পারো। অলরাইট, টাইম হয়ে গেছে এখন 10:52, আর আমরা প্রকৃতির মাঝখানে আবার করছি ব্রেকফাস্ট। এখানে আমাদের পুরো ফুল গ্যাং বসে গেছে। আর আজকে আমাদের সঙ্গে অ্যাড হয়েছে আর একটা দাদা, এখানে বসে গেছে ভাই দাদা। যাই হোক, সুজিত ভাই চলে এসেছে আমাদের সঙ্গে দেখা করতে বলরামপুর থেকে। আমাদের সঙ্গে বসে গেছে ব্রেকফাস্ট করতে। প্রথমে খুব লজ্জা পাচ্ছিল যে ব্রেকফাস্ট করবো না, পাপাদা ফোর্স করলো যে একবার এত দূর থেকে এসছো কিছু খেয়ে যাও, মানে আমরা সবাই করেছি। যাই হোক, আমরা এক টেবিলে বসে সবাই করছি ব্রেকফাস্ট। আর ব্রেকফাস্টে কি আছে কে বলবে? আজকে ব্রেকফাস্টে আছে লুচি, মটরের ঘুগনি, ডিম সেদ্ধ, জিলিপি আর পেঁয়াজ। লাভলি। তো চলো আমরা ব্রেকফাস্ট করে নিই। ব্রেকফাস্ট করেই আমরা এখান থেকে বেরিয়ে যাব, তারপর আমি এবার ফিরে আসছি। অলরাইট, তো টাইম হয়ে গেছে এখন 12:16, আর আমরা এই স্বপ্ননীর পাহাড়ি রিসর্ট থেকে বেরোচ্ছি। চলো টাটা, ভালো থাকো, আবার আসবো। চলো টাটা। হ্যাঁ, সাবধানে যাবো, টাটা। সুজিত এতক্ষণ ওয়েট করছিল আমাদের জন্যই, আমাদের সাথে একসাথেই যাবে বলরামপুরে। তোমরা যদি রিসেন্টলি পুরুলিয়া আসো, তাহলে আমি তোমাদেরকে সাজেস্ট করব অবশ্যই এই সোনকুপির স্বপ্ননীর পাহাড়ি রিসর্টে আসো, একবার ঘুরে যাও, দারুণ লাগবে তোমাদের। আমার ডিসক্রিপশন বক্সে হোটেলের সব ডিটেলস দেওয়া আছে, হরে কৃষ্ণদার নাম্বারে রয়েছে। তোমাদের যদি কোনো কোয়ারি থাকে অবশ্যই কল করো, কল করে জিজ্ঞেস করে নিও। আর এই রিসর্টে আসার গলি হচ্ছে এটাই, এটা হচ্ছে এই রিসর্টে আসার গলি। এখানে একটা রয়েছে দেখো পলাশ ডুংরি বলে, এই পলাশ ডুংরি এখান থেকে ডান্ডিক নিতে হয়। এই রিসর্টে আসার বাইক কার বা বাইক আসার রাস্তা তোমাদেরকে আমি বলেছি, আর বলে দিই যে তোমরা যদি ট্রেনে করে আসতে চাও তাহলে কেমন করে আসবে। ট্রেনে করে আসতে চাইলে তোমাদেরকে আসতে হবে বড়াভূম স্টেশনে। বড়াভূম স্টেশন হচ্ছে বলরামপুরে, ওইখানে এসে ওইখান থেকে তোমরা গাড়ি করে আসতে পারো স্বপ্ননী পাহাড়ি রিসর্টে। এখন আমরা কলকাতা ফিরছি, এখন আর আমরা আরামবাগে ফিরবো না। আমাদের যাওয়ার রাস্তাটা হচ্ছে আমরা এখান থেকে যাবো বলরামপুর, তারপর যাবো বড়াবাজার, তারপর বান্দুয়ান, তারপর কুঞ্চিয়া থেকে একটা জায়গায় আমরা ওয়েস্ট বেঙ্গল থেকে বেরিয়ে যাবো, আর দুপুর ঝাড়খণ্ড, তারপর ঘাটশিলা, তারপর ধারিসেল বলে একটা জায়গা থেকে আবার ঝাড়খণ্ড থেকে বেরিয়ে গিয়ে আমরা ঢুকবো ওয়েস্ট বেঙ্গল, তারপর খড়গপুর, পাঁশকুড়া, কোলাঘাট হয়ে আমরা ঢুকবো কলকাতা। এই রাস্তাটা ডিস্টেন্স দেখাচ্ছে 350 কিলোমিটার, মানে সোনকুপি এই রিসর্ট থেকে আমাদের বাড়ি দেখাচ্ছে 350 কিলোমিটার। আর যখন আমরা আসছিলাম তখন রাস্তা দেখাচ্ছিল 298 এরকম সামথিং যা দেখাচ্ছিল। যাই হোক, এখানে একটা জঙ্গল রয়েছে, সোনকুপি থেকে বলরামপুর যাওয়ার পথে একটা জঙ্গল রয়েছে, মাতা ফরেস্ট, মেবি আমি ঠিক জানি না। আর এইখানে হাতি রাস্তা পারাপার করে, কারণ এখানে অনেক জায়গায় বোর্ডে লেখা রয়েছে যে হাতির যাতায়াতের অধিকার রয়েছে। অযোধ্যার পুরো রেঞ্জ দেখা যাচ্ছে। সামনে পাহাড়টাকে দেখো, দারুণ লাগছে। আমার মনে হয় এই জঙ্গলটাই, এই জঙ্গলেই হাতি আছে।
এই দেখো এই দেখো লেখা আছে হাতি যাতায়াতের অধিকার আছে হাতি 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 আছে না ওখানে রাস্তা পার হয় ওখান থেকে আচ্ছা 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 প্রায় দেখা যায় প্রায় দেখা যায় আচ্ছা বলছি অনেক বড় বড় হাতি বিরাট বড় জঙ্গল তো এই হচ্ছে বড়াভূম স্টেশন এই যে বড়াভূম স্টেশন ডান দিকে সাধারণ রাইড করো হ্যাঁ চলো দেখা হবে আবার খুব ভালো আর রাইড করো দারুণ লাগলো আমার মানে তোমাদের তিনজনকে ফারস্টে দেখছিলাম না আমি মানে আমার মনটা যে কত যে মানে ভালো লাগছিল আমার ভিতরটা আমার বুঝতে পারছি না ঠিক আছে কোনো ব্যাপার না এই বেল্টটা কত সময় লাগাবে হেলমেটে হ্যাঁ এটা লাগাই দেই এইখানটাতে যা খুললাম আমি এখন আর লাগাইনি বলরামপুরেই ও চলে গেল ওর বাড়ি আর আমরা এখন ফিরছি আমাদের বাড়ি এইটা কোন গ্রাম বলতে পারবো না তবে এখানকার ঘরগুলো একবার দেখো দারুণ ডিজাইন করেছে দারুণ আচ্ছা আমরা মনে হয় ঝাড়খণ্ডে ঢুকে গেছি তার কারণটা সবকিছু হিন্দিতে দেখতে পাচ্ছি আমি আর বাংলায় লেখা নেই আমরা ঝাড়খণ্ড এন্ট্রি করে গেছি আর এখানে পেট্রোল 100 টাকা 1 পয়সা আর জায়গাটার নাম কি বললে এটা সুশনি সুশনি আচ্ছা আর তেল নিয়েছে 10 লিটার প্রপার 10 লিটারই নিয়েছে তার মানে আরও তেল ছিল আমাকে দেখাচ্ছিল 1 টাকাটা কিন্তু মোটামুটি 3 লিটার মতো তেল ছিল ভালোই মাইলেজ দিচ্ছে তাহলে তো ডমিনার 400 আমি মাইলেজ পাওয়ার জন্য আমি গাড়ি একদম চালাচ্ছি না টানা হাজরা করছি থার্টল মারছি আবার ব্রেক মারছি ক্লাচ টিপছি ভালো মাইলেজ দিয়েছে সাবাস তো ওটা নাম দেবো আমি এখনো নামটা দিইনি আমি টাইগার আর তুই ব্ল্যাক টাইগার তোর নাম আজ থেকে ব্ল্যাক টাইগার আমরা মনে হচ্ছে আবার ওয়েস্ট বেঙ্গলে ঢুকে গেছি তার কারণটা এখন দেখো বাংলায় লেখা আছে জাস্ট একটু আগেই দেখছিলাম সব হিন্দিতে লেখা রয়েছে ওইটা পড়ছিল ঝাড়খণ্ডে আর এখানে দেখছি সব বাংলায় লেখা রয়েছে টাইম হয়ে গেছে এখন 2:06 আর আমরা চলে এসেছি বান্দুয়ান এই হচ্ছে বান্দুয়ান শহর ঘাটশিলা এখান থেকে 44 ঘাটশিলা হচ্ছে ঝাড়খণ্ডে তো আমরা একবার ঝাড়খণ্ডে ঢুকেছি তারপর আবার ওয়েস্ট বেঙ্গল ঢুকলাম এখন ওয়েস্ট বেঙ্গলেই রয়েছি আর কিছুক্ষণ পর আবার ঝাড়খণ্ড ঢুকবো আর সামনে পাহাড় দেখতে পাচ্ছি আমি পাহাড় অ্যাকচুয়ালি বললে ভুল এটা হচ্ছে মালভূমি বাপরে দারুণ লাগছে দারুণ জায়গা আরে যেন মনে হচ্ছে আলিপুরদুয়ার চলে এসেছি ছোট ছোট পাহাড় আর পাহাড়ের সামনে এরকম খোলা মাঠ ওই জন্যই বেশি সুন্দর লাগছে এখান থেকে ঘাটশিলা 42 সত্যি আমার জন্য মনে হচ্ছে আমি আলিপুরদুয়ার চলে এসেছি এই দেখো হাতির পোস্টার স্কুল লাইফ ভাই দারুণ ছিল স্কুল লাইফ সত্যি দারুণ ছিল কলেজ লাইফ ঠিক আছে তবে স্কুল লাইফ আর কলেজ লাইফ যদি কম্পেয়ার করি তাহলে স্কুল লাইফ জিন্দাবাদ জায়গাটা সত্যিই সুন্দর সত্যিই সুন্দর আর রাস্তাও দারুণ পাচ্ছি সেই বান্দুয়ানের পর থেকে রাস্তা দারুণ রাস্তা ঘাটশিলা এখান থেকে 29 কিলোমিটার ওয়েস্ট বেঙ্গল পাবলিক ওয়ার্কস
এখান থেকে ঘাটশিলা 28 কিলোমিটার, আপনি পশ্চিমবঙ্গ ছেড়ে যাচ্ছেন, ধন্যবাদ, আবার আসবেন। এই তো হিন্দি লেখা স্টার্ট হয়ে গেছে, জায়গাটাও দেখার মতন। नहीं नहीं इस जगह का नाम क्या है? ये है हाँ गालुडी। क्या? गालुडी गालुडी गालुडी। थैंक यू। तो गालुडी थे के हमरा नीलम बाहर दिखे आपात तो ये रास्ता था दारुण रास्ता पे थी, दारुण रास्ता माने बाइक चालिए मजा पे थी, सीनिक ब्यूटी तो रोए ही रोए थे। गालुडी थे के हमरा बांधी के लिए हाईवे पे उड़ला रहा है छे NH 18। টাইম হয়ে গেছে এখন 2:53 আর আমরা চলে এসেছি ঘাটশিলা। এইবার আমাদের গন্তব্য হচ্ছে খড়গপুর। NH 18 নয়াগ্রাম ঝাড়খণ্ড, এখানে মা শীতলা ধাবা অ্যান্ড ফ্যামিলি রেস্টুরেন্ট, এখান থেকে আমরা আজকে লাঞ্চ করব। A few moments later. টাইম হয়ে গেছে এখন 4:27 আর আমরা এই নয়াগ্রামের মা শীতলা ধাবা থেকে খেয়ে বেরিয়ে যাচ্ছি। ঠিক আছে চলো, এখন আমাদের নেক্সট গন্তব্য হচ্ছে কোলাঘাট। কোলাঘাট এখান থেকে 140 কিলোমিটার। এখান থেকে কোলাঘাট হচ্ছে 115 আর কলকাতা 176, খড়গপুর 52। এটা হচ্ছে আজকে আমাদের 3 নম্বর টোল। আমরা ঢুকে গেছি পশ্চিম মেদিনীপুরে। তোমরা যদি পুরুলিয়াতে আসো এই রাস্তাটা রেকমেন্ড করছি আমি, এই রাস্তাটাও দারুণ। একটুর জন্য আমরা খারাপ রাস্তা পাইনি, পুরো সবটাই পায় হাইওয়ে। এখন 7:26 আর আমরা সেই নয়াগ্রাম থেকে নন স্টপ চলে এসেছি এখন কোলাঘাট। আমরা 140 কি 145 কিলোমিটার মতো আসলাম 3 ঘন্টার মধ্যে। যাই হোক এখন আমি দাঁড়িয়ে আছি কোলাঘাটের সন্দীপা হোটেলে, বসে আছি এরম টাইপ জায়গাতে, এখানে খাওয়া দাওয়া চলছে। কেমন টেস্ট? কেমন আচ্ছা ঠিকঠাক আচ্ছা তাহলে বুঝতে পারবো। ঠিক আছে ঠিক আছে চলো, টাটা টাটা টাটা। টাইম হয়ে গেছে 8:18 আর আমরা কোলাঘাটের এই হোটেল থেকে বেরোচ্ছি। আমরা এখানে খেলাম মোগলাই, তারপর খেলাম চা, আর তারপর খেয়েছি একটা কালো জাম। তো বেশ দারুণ খাওয়া দাওয়া হলো, খাওয়া দাওয়া হলো, আড্ডা হলো, গল্প হলো, সব কিছুই হলো। এবার বাড়ির দিকে আমরা রওনা দিয়েছি। ঠান্ডা লাগছে, এটা বাস। আরে লাভলি ভাই লাভলি, ডিস্কো বাস, পুরো ডিস্কো, ভেতরে ডিস্কো হচ্ছে মনে হয়। এই সামনে তো আমার বরের গাড়ি, তার মানে এটা কি বরযাত্রী যাচ্ছে? আমার সোলের সোলের থিম, সোলের থিম আমার। লাভলে লাভলে NH 117, ওয়েলকাম টু দ্য সিটি অফ জয় কলকাতা। 7:30 ব্রিজে কাজ চলছে, ওই কারণে এরকম জ্যাম। তো অ্যাট লাস্ট আমার প্রাণের শহর, আমার ভালোবাসার শহর কলকাতাতে আমরা চলে আসছি। এখন রয়েছি দ্বিতীয় হুগলি সেতুতে। অলরাইট, টাইম হয়ে গেছে এখন 10:02 আর আমরা চলে এসেছি নিউ গড়িয়া। এটা হচ্ছে স্পেন্সার্স আর আমরা এখন যাব রাজীব দাস চায়ের দোকানে, কিছুক্ষণ আড্ডা মারবো, তারপর এখান থেকে বেরিয়ে যাবো। এটা কি ভাই? হ্যাঁ রাজীব বৌদি, চা দাও, চারটে চা দাও। লাল চা নেই, মানিয়ে দাও, হাজমোলা দেবে। চলো পাপা দা, টাটা টাটা, দেখা হচ্ছে, সাবধানে বাড়ি যাও।
আমার এই পুরুলিয়া ট্রিপটা যদি ভালো লাগে, এই ট্রাভেল সিরিজটা যদি তোমাদের ভালো লাগে, তাহলে একটা লাইক করো, বেশি ভালো লাগলে শেয়ার করো তোমার বন্ধু বান্ধবী সবার সাথে। আর যারা রিসেন্টলি পুরুলিয়া যাবে তাদের সঙ্গে তো অবশ্যই শেয়ার করো আর কি। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও, আই উইল সি ইউ অন নেক্সট ব্লগ, নাও বাই বাই, টেক কেয়ার অ্যান্ড এনজয় লাইফ।